গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনজির বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সহযোগিতার পুরস্কার হিসেবে তাদের যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দেওয়া হয়েছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন নেতারা। আমার গোয়েন্দা সংস্থাগুলোকে তারা ব্যবহার করেছে তাদের অবৈধ ক্ষমতাকে পাহারা দেওয়ার জন্য। এই কারণের জন্য ওই যে বললাম চোরে চোরে মাসতুত ভাই, তারা একটা অবৈধ অনৈতিক দখলদার সরকারকে ক্ষমতায় থাকার জন্য এরা সহযোগিতা করছে। এই কারণের জন্য এখন এদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আনার মারা গেছে কোথায়? কলকাতাতে, আপনারা সবাই জানেন। এই যে বলা হচ্ছে সে মারা গেছে কি রকম করে তাও আপনারা পড়েছেন। মজার ব্যাপার হচ্ছে ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, এত খারাপ একটা লোক যার নামে বাংলাদেশ পুলিশটা আন্তর্জাতিক পুলিশ ওয়ারেন্ট জারি করেছিল যেখানে পাবে তাকে গ্রেপ্তার করবে। বাংলাদেশে এসে তো জোর করে গ্রেপ্তার করতে পারে না, কিন্তু তার নামে এই রকম লাল সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, তার নামে ওয়ারেন্ট জারি হয়েছিল, সেই লোকটাকে আপনারা নমিনেশন দিলেন কিভাবে? আমরা জানতে চাই বাংলাদেশ ব্যাংকের কাছে, আমরা সরকারের কাছে জানতে চাই, এই যে সালাম কিংবা ভ্যাকসিনকো কিংবা এই যে সরকারের ছায়াতলের কোম্পানিগুলো কত লক্ষ কোটি টাকা, কত হাজার কোটি টাকা আপনারা এদেরকে মাফ করেছেন, ঋণ খেলাপি হিসেবে তাদের ঋণ মাফ করে দিয়েছেন, কত লক্ষ কোটি টাকা তাদেরকে দুর্নীতি করতে দিয়েছেন, ব্যাংক লুট করতে।